আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি কথা বলবো 23টা নিশ নিয়ে, যে 23টা নিশ আমি মনে করি আপনার অ্যাভয়েড করা উচিত, স্পেশালি যদি আপনি একজন বিগিনার হন তার আরও বেশি করে অ্যাভয়েড করা উচিত। কারণ একটা নিশ ভালো কিনা খারাপ এইটা বিচার করার জন্য মূলত আমি 4টা ফ্যাক্টর চিন্তা করছি। এই যে 23টা নিশ নিয়ে কথা বলবো, এই 23টা নিশ এই কোনো না কোনো 4টা ফ্যাক্টরে গিয়ে কাজ করে না, ধরা খায়। সো এই 23টা নিশ আমার মনে হয় না আপনার এগুলো নিয়ে কাজ করা ঠিক হবে। সো ভিডিওটা শুরু করি। একটা নিশ ভালো না খারাপ এই জিনিসটা মোটামুটি ডিটারমাইন করার জন্য আমি যে 4টা ফ্যাক্টর ঠিক করছি সেগুলোর মধ্যে এই 4টা হলো গিয়ে, ওই নিশটার অ্যাফিলিয়েট আর্নিং কীরকম বা নিশটা অ্যাড ফ্রেন্ডলি নাকি। বর্তমান সময়ে বেশিরভাগ সাইটের একটা ইনকামের একটা হিউজ অংশ কিন্তু আসে অ্যাড থেকে। তাই আপনি যদি অ্যাড ইউজ না করেন তাহলে কিন্তু অনেক টাকা আপনি টেবিলে ফালায় রাখতেছেন, নিতে পারতেছেন না। সো অ্যাডের ভায়াবিলিটি আপনাকে চিন্তা করতে হবে, আপনার নিশটা কি অ্যাড ফ্রেন্ডলি নাকি অ্যাড ফ্রেন্ডলি না। এমন অনেক নিশ আছে যে নিশগুলোর সাথে যে প্রিমিয়াম অ্যাডভার্টাইজাররা তারা কাজ করতে চায় না, যেমন মিডিয়া ভাইন, অ্যাড থ্রাইভ, তারা কাজ করতে চায় না। সো আপনার ওয়েবসাইট যদি এরকম একটা নিশে হয় এবং আপনার যদি প্ল্যান থাকে যে ওয়েবসাইটটা বড় করে আপনি কোনো প্রিমিয়াম অ্যাড নেটওয়ার্কে নিয়ে যাবেন, তাহলে সেই ক্ষেত্রে ঝামেলা হতে পারে। সো এই জিনিসটা আগে থেকে মাথায় রাখা লাগবে। আর নেক্সট যে পয়েন্টটা নিয়ে আমি চিন্তা করব সেটা হলো গিয়ে অ্যাফিলিয়েট কমিশন কীরকম ওই নিশের, ওই নিশের যে প্রোডাক্টগুলো সেগুলোর অ্যাভারেজ প্রাইস কীরকম। যদি অ্যাভারেজ প্রাইস কম হয় তাহলে সেটার থেকে আমি কমিশনও কম পাবো, দ্যাট মিন্স আমার টোটাল অ্যাফিলিয়েট আর্নিংও কিন্তু কম হবে। আবার যদি প্রোডাক্টের প্রাইস বেশি হয় তাহলে আমার আর্নিং বেশি হবে। সো এই জিনিসটা আমাদের চিন্তা করা লাগবে। পরে যে জিনিসটা চিন্তা করবো সেটা হলো গিয়ে কম্পিটিটিভনেস, নিশটা কতটুকু কম্পিটিটিভ। অনেক কম্পিটিটিভ হইলে যাওয়াটা টাফ, নতুনদের জন্য আরও টাফ, আর কম কম্পিটিটিভ মানে ভালো জিনিস। সো এটাও আমাদের একটা চিন্তা করার ফ্যাক্টর থাকবে। আর লাস্ট যে ফ্যাক্টরটা থাকবে, নিশটা কি YMYL এর মধ্যে পড়ে কি না। আপনারা যারা জানেন না, YMYL হলো গিয়ে গুগলের রিসেন্ট আপডেটগুলোর মধ্যে একটা আপডেটে তারা এই টার্মটা ইউজ করছে, যেটার মানে হলো গিয়ে ইওর মানি ইওর হেলথ। এই দেওয়া যেটা বোঝায় সেটা হলো গিয়ে এমন সব নিউজ বা টপিক যেগুলো হেলথ রিলেটেড, স্বাস্থ্য রিলেটেড বা টাকা পয়সা রিলেটেড, ফাইন্যান্স রিলেটেড, এই জিনিসগুলো গুগল খুব কঠিনভাবে মনিটর করবে এবং এই টপিকের কোনো নতুন নিউজ সাইটকে গুগলের ফার্স্ট পেজে র্যাঙ্ক হওয়ার যে চান্স সেটা কিন্তু খুবই কম। এর কারণ হলো গিয়ে বেশ অ্যারাউন্ড 1-2 বছর আগে যে গুগল এই ব্যাপারটা নিয়ে আমেরিকার সম্ভবত কংগ্রেস বা ওই টাইপের কিছু একটা ওইখানে ওরা খুব বকাঝকা শুনছে আর কি, যে যে কেউ যে মানে গুগলে কেউ কোনো যদি মনে করেন কেউ কিছু লিখে সার্চ করলো লাইক ক্যান্সার সিমটমস, মানে ক্যান্সার হলে কী কী সিমটম হয়। এখন আমি একটা উল্টাপাল্টা আর্টিকেল লিখলাম, আমার আর্টিকেলের অন পেজ এসিও খুব ভালো, অফ পেজ এসিও খুব ভালো, কিন্তু ভিতরে কন্টেন্ট খারাপ, আমি ভুল ভুল সিমটমস দেবো মানে দিয়ে লিখে রাখছি সব কিছু। তাইলে আমার আর্টিকেলটা যখন র্যাঙ্ক করবে ফার্স্ট পজিশনে এবং যার আসলেই শরীর খারাপ লাগতেছে যে এটা লিখে সার্চ করছে ক্যান্সার সিমটমস, সে যখন আমার আর্টিকেলটা পড়বে তখন কিন্তু সে অনেক ভুল ধারণা পাবে তার স্বাস্থ্য নিয়ে, যেটা খুবই মারাত্মক একটা এফেক্ট ফেলতে পারে। এমন হতে পারে সে আমার আর্টিকেলটা পড়ে এমন কিছু ডিসিশন নিয়েছে যেটা ভুল হয়েছে এবং তার স্বাস্থ্য আরও খারাপ হয়েছে। তো এই ব্যাপারগুলোকে নিয়ে আর কি গুগলকে ব্যাশ করা হয়। তো এরপর গুগল একটা আপডেট দেয়, যে আপডেটে গুগল বলে যে তোমার টপিক যদি YMYL এর আন্ডারে হয় তাহলে আমরা সহজে এটাকে আর কি র্যাঙ্ক করবো না, আনলেস তোমার ওয়েবসাইটের অনেক বেশি ইএটি থাকে। আমি অনেক অ্যাক্রোনিম ইউজ করে ফেলতেছি। YMYL তো বললামই, ইওর মানি ইওর হেলথ, যদি আপনার আপনার নিশের টপিকটা টাকা পয়সা রিলেটেড বা স্বাস্থ্য রিলেটেড হয় তাহলে সাবধান থাকতে হবে, কারণ গুগল খুব নজরদারিতে রাখবে। বাট এই নিশের ভেতরে হলেও আপনি র্যাঙ্ক করতে পারবেন যদি আপনার ওয়েবসাইটের ইএটি ভালো থাকে। ইএটি কি? ইএটি এর ফুল ফর্ম হলো গিয়ে এক্সপার্টাইজ, অথোরিটেটিভনেস এবং ট্রাস্টবোর্ধিনেস, যেটা ওই আপডেটেই গুগল বলে আর কি। তো এই জিনিসটার সংক্ষেপে আমি যদি এক লাইনে বলি, আপনার ওয়েবসাইটের অথরিটি যত ভালো হবে তত বেশি র্যাঙ্ক করার চান্স থাকবে। এখন অথরিটি ভালো বলতে এমন হতে পারে যে
আপনি যে অথর সে একজন অ্যাকচুয়াল ফিজিসিস্ট বা ডক্টর যদি মেডিকেল সাইড হয় বা তার ভালো ডিগ্রি আছে তাকে নিয়ে তাকে মানুষ চিনে ইন্ডাস্ট্রিতে তার অনেক সুনাম আছে সে অনেক পডকাস্টে কথা বলছে এরকম অনেক ব্যাপার যদি থাকে মূলত যদি সে একজন অ্যাকচুয়াল ডক্টর হয় তাইলে তার র্যাঙ্ক করার চান্স আস্তে আস্তে বাড়বে বাট তাও আমি বলবো যে এই YMYL এর দিকে না যাওয়াই ভালো তো এই চারটা ক্যাটাগরি দিয়ে আমরা বিচার করবো নিশগুলাকে সো শুরু করি আমি যে কোন কোন নিশগুলো অ্যাভয়েড করা উচিত আমার কাছে একটা পেজ আছে এটা মাঝে মাঝে আমি দেখবো কারণ এখানে আমি নিশগুলো লিস্ট আউট করে রাখছি যাতে কোনোটা বাদ না পড়ে তো ফার্স্ট যে ক্যাটাগরি নিয়ে আমরা দেখবো সেটা হলো গিয়ে ভায়োলেন্স ভায়োলেন্স ক্যাটাগরির ভিতরে অনেক নিশ পড়তে পারে মূলত ভায়োলেন্স রিলেটেড যে নিশগুলো এগুলোর সমস্যা হলো কি অ্যাড নেটওয়ার্কগুলো এই নিশগুলোর সাথে নিজেদের সম্পৃক্ত করতে চায় না এই নিশগুলোর একটা সমস্যা হলো গিয়ে অ্যাড নেটওয়ার্কগুলো এমন ওয়েবসাইটগুলোর সাথে যেতে চায় যে ওয়েবসাইটগুলোতে তারা একটা ওয়াইড ভ্যারাইটি অফ অ্যাড তারা দিতে পারবে পাবলিশ করতে পারবে অনেক ধরনের অ্যাড পাবলিশ করতে পারবে কিন্তু এই ভায়োলেন্ট নিশগুলোতে তারা এই কাজটা করতে পারে না অনেক বড় বড় কোম্পানি এই ভায়োলেন্ট নিশগুলোর সাথে তাদের ব্র্যান্ডকে মানে অ্যাসোসিয়েট করতে চায় না ধরেন আপনার কোম্পানি হলো গিয়ে কেয়াবল সাবান এখন আর আমার ওয়েবসাইটে আমি গুলি নিয়ে কথা বলি বন্দুক নিয়ে কথা বলি তো কেয়াবল সাবানের যে সিইও উনি নিশ্চয়ই চাইবেন এমন একটা ওয়েবসাইটে তার সাবানের অ্যাড দিতে যে ওয়েবসাইট বন্দুক নিয়ে কথা বলে গুলি নিয়ে মানে গোলাগুলি নিয়ে কথা বলে কারণ জিনিসটা ম্যাচ করে না তো এই ধরনের সমস্যা হয় ভায়োলেন্ট নিশে তো এই কিছু নিশের উদাহরণ আমি দেই যেমন ভায়োলেন্ট নিশ হতে পারে ফায়ার আর্ম যে বন্দুক টন্দুক এইসব ব্যাপার স্যাপার হান্টিং শিকার করা ভায়োলেন্ট স্পোর্টস বিভিন্ন ধরনের যেমন রেসলিং বক্সিং আর অনেক ধরনের ভায়োলেন্ট স্পোর্টস আছে আমি একটু গুগল করে দেখছিলাম এমন একটা স্পোর্টসও আছে যে দুইজন মানে সামনাসামনি দাঁড়াবে একজন আরেকজনকে যত জোরে চর মারতে পারে এর উপর এক স্পোর্টস সো খুবই ইন্টারেস্টিং ব্যাপারটা এই ধরনের জিনিসে যাওয়া যাবে না তারপর ফায়ার ওয়ার্ক হইতে পারে মোটামুটি এই ধরনের জিনিস বন্দুক টন্দুক গোলাগুলি ভায়োলেন্ট জিনিসপত্র এই জিনিসগুলোর সাথে অ্যাড নেটওয়ার্কগুলো তাদেরকে অ্যাসোসিয়েট করতে চায় না সো এই জিনিসগুলোতে না যাওয়াই ভালো হবে এরপর আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো গিয়ে কন্ট্রোভার্সিয়াল নিশ কন্ট্রোভার্সিয়ালগুলোর ব্যাপার অনেকটা সেমই মনে করেন আমি আগে কী বলছি অ্যাড নেটওয়ার্কগুলো এমন ওয়েবসাইটের সাথে নিজেদের ইন্টিগ্রেট করতে চায় না যেগুলোতে তারা ওয়াইড অ্যারে অফ অ্যাডস পাবলিশ করতে পারবে না এগুলোর সাথে সে ইন্টিগ্রেট করতে চায় না এখন আপনার ওয়েবসাইটে যদি কন্ট্রোভার্সিয়াল হয় তাই এখানে অনেক সমস্যা হইতে পারে কিছু কিছু মানুষ আপনার পক্ষে কথা বলবে কিছু কিছু মানুষ আপনার বিপক্ষে কথা বলবে তো তখন যে একটা আপনার যে কন্ট্রোভার্সি ক্রিয়েট হইলো এর মধ্যে কোনো অ্যাড নেটওয়ার্ক তাদের অ্যাডগুলো আসলে পাবলিশ করতে চায় না ঝামেলা হয় সো তাই কন্ট্রোভার্সিয়াল টপিকগুলো এড়ানোই ভালো আমি কিছু লিস্ট বলে দিই পলিটিক্সটা আপনি এড়াবেন কারণ পলিটিক্স খুব বাজে একটা জিনিস সেটা নিয়ে অনেক ঝামেলা ঠামেলা হয় আনলেস ইউ আর ভেরি ভেরি প্যাশনেট অ্যাবাউট পলিটিক্স নাইলে মানে এটা নিয়ে যাওয়া উচিত হবে না আর মোস্ট প্রবাবলি আপনি সাইট বানাবেন আমেরিকান অডিয়েন্সকে টার্গেট করে সো পলিটিক্স নিয়ে বানাতে হলে আপনাকে আমেরিকান পলিটিক্স নিয়ে লেখা লাগবে যেটার আমি কোনো কারণ দেখি না বাংলাদেশে থেকে আমেরিকান পলিটিক্স নিয়ে লেখা বাট আপনি চাইলে লিখতে পারেন বাট একটা ভায়াবল বিজনেস অপশন আমার মনে হয় না এটা হবে এরপর হলো গিয়ে অ্যালকোহল যদিও অ্যালকোহল খুব সমাদৃত আমেরিকাতে তাও এটা একটা কন্ট্রোভার্সিয়াল টপিক হিসেবে ধরা হয় সো এটা এড়ানোই ভালো হবে তবে অ্যালকোহল নিয়ে আপনি আরেকটা কাজ করতে পারেন মানে আরেক ধরনের ওয়ে আছে আমরা ট্রেডিশনাল অ্যাফিলিয়েট মার্কেটিং অ্যাড আর্নিং না আরেকটা মনিটাইজেশন ব্যাপার আছে অনেকে যেটা করে সেটা হলো গিয়ে যে রিহাব সেন্টারগুলো আমেরিকার বড় বড় রিহাব সেন্টারগুলো তাদের লিড জেনারেশন প্রোগ্রাম আছে সো আপনি এমন যদি একটা ওয়েবসাইট বানান যেখানে যারা অ্যালকোহলিক তারা এসে আপনাকে ইনফরমেশন দেবে তাদের এবং তাদের ইনফরমেশনটা আপনি নিয়ে কোনো রিহাব সেন্টারে দিবেন তখন ওই রিহাব সেন্টারটা প্রত্যেকটা লিডের জন্য বা প্রত্যেকের ইনফরমেশনের জন্য আপনাকে টাকা দিবে এই সিস্টেমটাকে আমরা বলি লিড জেনারেশন সিস্টেম তো এতে লাভ হলো গিয়ে যে রিহাব সেন্টারটা সে কাস্টমার পাচ্ছে বা ক্লায়েন্ট পাচ্ছে আর আপনাকে টাকা দিবে কারণ আপনি ক্লায়েন্ট আর রিহাব সেন্টারের মধ্যে একটা কানেকশন করাই দিয়েছেন তো এই ওয়েতে কাজ করা যেতে পারে বাট স্টিল অ্যালকোহল আমার কাছে মনে হয় খুব কঠিন একটা নিশ এবং এটা নিয়ে আগাতে গেলে আপনাকে খুব চিন্তা ভাবনা করে ভালোভাবে কিওয়ার্ড রিসার্চ করে এরপর আগাতে হবে এরপর আছে টোবাকো সেম ব্যাপার অ্যালকোহলের মতোই ব্যাপার টোবাকোর জন্য আমার মনে হয় না লিড জেনারেশন খুব একটা আছে আমি ঠিক জানি না বাট অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে বাট অ্যাডের সাথে এটা ভালো কাজ করবে না
এরপর হলো কি গ্যাম্বলিং গ্যাম্বলিং অনেকেই পছন্দ করে না এবং এটা না যাওয়া একদমই উচিত হবে না তারপর হলো গিয়ে অ্যাডাল্ট জিনিসপত্র পর্নোগ্রাফিক জিনিসপত্র যেগুলো নিয়ে আগানো উচিত হবে না এরপর হলো গিয়ে ক্যানাবিস এখন ক্যানাবিস ব্যাপারটা অনেক জায়গায় ইউএস এর অনেক স্টেটে লিগাল আবার অনেক স্টেটে ইলিগাল ক্যানাডাতে সম্ভবত এখন লিগাল এখন ব্যাপার হলো গিয়ে ক্যানাবিস নিয়ে অনেকে ভালো কথাও বলে অনেকে খারাপ কথাও বলে সো কন্ট্রোভার্সি আছে এবং যেখানে কন্ট্রোভার্সি আছে সেখানে না যাওয়াই ভালো ফ্রম এ বিজনেস পয়েন্ট অফ ভিউ এরপর হলো গিয়ে রিলিজিয়ন রিলিজিয়নের ব্যাপারটা হলো গিয়ে রিলিজিয়ন জিনিস অবশ্যই মানে কন্ট্রোভার্সিয়াল আমি সেটা বলবো না বাট রিলিজিয়াস ইনফরমেশন জানার জন্য মানে মানুষজন এটা মনেই করে যে রিলিজিয়াস ইনফরমেশন তারা ফ্রিতে নিবে কোনো রিলিজিয়াস ইনফরমেশন জানার জন্য তাকে পে করা লাগবে না সো আপনি যখন কোনো একটা রিলিজিয়াস ওয়েবসাইটকে মনিটাইজ করবেন তখন মানুষজন এটা ভালোভাবে নাও নিতে পারে পার্সোনালি আমি কখনো যদি আমি মানে ইসলামিক কোনো ওয়েবসাইট বানাই আমি কখনো এটা মনিটাইজ করবো না কারণ এটা আমার সাথে যায় না আমার মনে হয় ব্যাপারটা ঠিক না সো সেই দিক থেকে রিলিজিয়ন নিয়ে না আগানোই ভালো আর এরপর হতে পারে এলজিবিটি এলজিবিটি যারা জানেন না তারা হলে যে লেসবিয়ান গে বাইসেক্সুয়াল এবং ট্রান্সজেন্ডার তাদের নিয়ে ওয়েবসাইট বানানো কন্ট্রোভার্সিয়াল ব্যাপার স্যাপার সো না আগানোই ভালো হবে এরপর আমরা যাব YMYL এটার ভিতর YMYL এর মেইন সমস্যা হলো গিয়ে মনিটাইজেশন না এটার অ্যাড রেভিনিউ অনেক অ্যাফিলিয়েট কমিশন অনেক বাট সমস্যা হলো গিয়ে কম্পিটিশন অনেক কম্পিটিশন হবে সো আপনি যদি একদম বিগিনার হন তাহলে আমি রেকমেন্ড করব না YMYL এর দিকে যাইতে বাট যদি আপনি এক্সপিরিয়েন্সড হন এবং মনে করেন যে আপনি একটা ধরেন পার্সোনাল ফাইন্যান্স ওয়েবসাইট নিয়ে আগাবেন এবং 5-6 বছর 10 বছর আগাবেন আপনি অনেক বড় প্ল্যান নিয়ে আগাবেন আর খালি ওয়েবসাইট না আপনার পুরো একটা ব্র্যান্ড দ্বারা করবেন এটা হইতে পারে ধরেন আপনার ওয়েবসাইট হলো গিয়ে মানিগুরু.com এটা ধরেন আপনার ওয়েবসাইট সো আপনার প্ল্যান হলো গিয়ে মানিগুরু.com এর ওয়েবসাইট বানাবেন ইউটিউব চ্যানেল বানাবেন পডকাস্ট ক্রিয়েট করবেন একটা ওভারঅল ব্র্যান্ড ক্রিয়েট করবেন এবং আপনার প্ল্যান অনেক দিনের অন্তত 4-7 বছরের সেই ক্ষেত্রে এবং যদি আপনি এক্সপিরিয়েন্সড হন আপনি যদি জানেন আপনি কী করতেছেন সেই ক্ষেত্রে আপনি আগাইতে পারেন বাট নতুনদের জন্য আগানো ঠিক হবে না আমি অনেকদিন ধরে এই লাইনে আছি আমি নিজেও আগানোর সাহস পাই না কারণ অনেক টাফ এই YMYL-গুলো কয়েকদিন আগে আমি শুরু করা ট্রাই করছিলাম একটা পার্সোনাল ফাইন্যান্স সাইট বাট বেশি দূর আগাতে পারি নাই অনেক কম্পিটিটিভ তাই আমার আর আগাতে ইচ্ছা করে নাই তো YMYL এর মধ্যে কী কী আছে দেখি মেডিসিন বা ড্রাগস এই ধরনের জিনিসগুলো আছে মেডিসিন তো আপনার ডাইরেক্ট আপনার স্বাস্থ্যের সাথে যায় এছাড়া বিভিন্ন ধরনের ডিজিজ যেমন কোভিড তারপর ক্যান্সার তারপর হলো কি হার্ট অ্যাটাক ব্লাড প্রেশার এই জিনিসগুলো খুবই 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 ডেঞ্জারাস জিনিস ডাইরেক্টলি আপনার হেলথের সাথে রিলেটেড সো এগুলো তাকানো উচিত হবে না এরপর আছে পার্সোনাল ফাইন্যান্স সেটা বললাম আপনার মানির সাথে রিলেটেড আগানো উচিত হবে না এরপর আছে কুকিং অথবা রেসিপি কুকিং রেসিপি ডাইরেক্ট YMYL এর মধ্যে পড়ে না আবার কিছুটা পরেও এরকম অনেক নিশ আপনি পাবেন যেগুলো মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না মানে হয় YMYL নাইলে YMYL না যে কোনো একটা এরকম না অনেক নিশ আছে দুইটার মাঝখানে পড়ে কিছু দিন ওই নিশের মধ্যে কিছু টপিক থাকবে নর্মাল YMYL না আবার কিছু টপিক থাকবে YMYL সো ওইগুলো মাথায় রাখা লাগবে আর রেসিপি বা কুকিংয়ের সমস্যা হলো গিয়ে এই নিশে কম্পিটিশন অনেক অনেক বেশি আপনি যেই ধরনের রেসিপি লিখে সার্চ করেন না কেন সেটার উপর আপনি আর্টিকেল পাবেন যেই ধরনের হতে পারে ধরেন আপনি ফার্স্টে সার্চ করলেন হাউ টু মেক এ স্যান্ডউইচ এটা নিয়ে আপনি অবশ্যই আপনি কম্পিটিশন পাবেন তারপর ধরেন আপনি সার্চ করলেন হাউ টু মেক এ BLT স্যান্ডউইচ BLT স্যান্ডউইচ হলে গিয়ে খুব পপুলার একটা স্যান্ডউইচ BLT মানে বেকন লেটুস টমেটো তো এটা নিয়ে আপনি অনেক কম্পিটিশন পাবেন এরপর ধরেন আপনি চিন্তা করলেন আপনি আরও গভীরে যাবেন আপনি লিখে সার্চ করলেন হাউ টু মেক ইটালিয়ান BLT স্যান্ডউইচ আপনি কম্পিটিশন পাবেন তারপর আপনি চিন্তা করলেন আপনি লিখবেন হাউ টু মেক ইটালিয়ান BLT স্যান্ডউইচ আন্ডার 10 মিনিটস এটা নিয়েও আপনার কম্পিটিশন পাওয়ার চান্স আছে সো এটা নিয়ে আগান না আগানোই ভালো এরপর আছে আমাদের বেবি কেয়ার বাচ্চাদের ব্যাপার স্যাপার খুবই হেলথ রিলেটেড ব্যাপার খুবই ডেঞ্জারাস ব্যাপার না আগানোই ভালো হবে এখন যদি বেবি কেয়ারের মধ্যে আপনি প্রোডাক্টের দিকে যান যেমন
বাচ্চাদের ক্রিপস বা বাচ্চাদের ডাইপার এই ধরনের জিনিসে এতটা YMYL এর প্রভাব নাই, কিন্তু যদি আপনি মানে ডাইরেক্ট বাচ্চার স্বাস্থ্য বিষয়ে কোনো কিছুতে যান তাহলে সমস্যা হইতে পারে। এরপর হলো কি, ওয়েট লস। দুনিয়ায় যত মানুষ ডিজিটাল মার্কেটিং এই দুনিয়াতে আসে তার প্রায় 80% কাজ করে ওয়েট লসে। আমি বানায় বললাম স্ট্যাটিস্টিক্সটা, মানে আমি জাস্ট বুঝাতে চাইতেছি যে এটা খুবই 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 কম্পিটিটিভ, সো এই দিকে না যাওয়াই ভালো হবে নতুনদের জন্য। এরপর আছে এমন নিশ সিলেক্ট করা যেটার যেই নিশের ভিতরে যে প্রোডাক্টগুলো আছে সেগুলোর অ্যাভারেজ প্রাইস খুবই কম, যেমন হইতে পারে বুক রিভিউ। বুক রিভিউ খুব ভালো একটা জিনিস, কিন্তু একটা বইয়ের দাম $10-15, সো এটার উপর যদি আপনি 3% বা 4% কমিশন পান তাহলে কত হবে, খুবই কম। সো এটার অ্যাফিলিয়েট আর্নিং খুব বাজে হবে, ভালো হবে না, যদিও অ্যাড আর্নিং ভালো হবে। বাট আমি এখানে নিজগুলো বিচার করতেছি এমন নিশ, এটার অ্যাফিলিয়েট ইনকাম হওয়ার পটেনশিয়াল অনেক বেশি, অ্যাড আর্নিং হওয়ার পটেনশিয়াল অনেক বেশি, সো সেই ক্ষেত্রে এই নিশগুলো কাজ করে না। তারপর এমন নিশ যেটার প্রোডাক্টগুলোর অ্যাভারেজ প্রাইস $10-20 মতো, সেগুলো নিয়ে আমি আগেতে না করব। আমি পার্সোনালি এরকম ভুল করছিলাম, আমার জীবনের শুরুর দিকে একটা ওয়েবসাইট বানিয়েছিলাম যেটার প্রোডাক্টের প্রাইসগুলো খুবই কম, সো এটা খুব ভালো করে নাই। এখন এখানে একটা ব্যাপার আছে, আপনার নিশটা যে এমন হইতে হবে যে প্রত্যেকটা প্রোডাক্টের দাম $100-এর উপর তা না, কিছু কিছু প্রোডাক্ট অবশ্যই কম দামি হইতে পারে, বাট আপনি টার্গেট রাখবেন অন্তত $100-200-এর উপর যদি কিছু প্রোডাক্ট থাকে যেগুলো হবে আপনার প্রাইম প্রোডাক্ট এবং যেগুলো প্রমোট করে আপনি খুব ভালো একটা চাঙ্ক অফ মানি পাবেন। এরপর আমাদের আছে এমন নিশ যেগুলোর প্রোডাক্টগুলো খুবই এক্সপেন্সিভ বা যেগুলো নর্মালি অনলাইনে কেনা বেচা হয় না, যেমন হইতে পারে গাড়ি অথবা হোম বা রিয়েল এস্টেট অথবা ইন্স্যুরেন্স, এই জিনিসগুলো নর্মালি অনলাইনে কেনা বেচা হয় না। আপনি এমন খুব কমই দেখবেন কেউ কোনো একটি ই কমার্স সাইটে গিয়ে একটা গাড়ি কেনার অর্ডার দিছে, এটা কিন্তু নর্মালি হয় না। বাট এই নিশগুলো দিয়ে আরেকটা ওয়েতে ইনকাম করা যায়, নর্মাল অ্যাফিলিয়েটস বা এড আর্নিং সেন্স না, আরেকটা ওয়ে আছে যেটা হলো গিয়ে লিড জেনারেশন, যেটা আমি অ্যালকোহলের ক্ষেত্রে বলছিলাম। ধরেন আপনার একটা ইন্স্যুরেন্স সাইট আছে, আপনি অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স বা কার ইন্স্যুরেন্স দেন আপনি, তো সেই ক্ষেত্রে কার ইন্স্যুরেন্স নিয়ে আপনি কথা বলেন, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আপনি কোনো কার ইন্স্যুরেন্স কোম্পানির সাথে ডিল করতে পারেন বা তাদেরকে বলতে পারেন আমি তোমাদেরকে লিড দিব, তার বিনিময়ে তোমরা আমাকে প্রত্যেক লিডের জন্য এত টাকা করে দিবা। পরে আপনার ওয়েবসাইটে একটা কন্ট্যাক্ট ফর্ম থাকবে, তো ওই কন্ট্যাক্ট ফর্মে যারা যারা কার ইন্স্যুরেন্সের ব্যাপারে ইন্টারেস্টেড আপনার ওয়েবসাইটে এসে তাদের ইনফরমেশন দিবে, তাদের ইনফরমেশনগুলো আপনি কোনো ইন্স্যুরেন্স কোম্পানিকে দিয়ে টাকা আয় করতে পারেন। এটা খুবই পপুলার একটা মনিটাইজেশন মেথড, স্পেশালি ইন্স্যুরেন্সের ক্ষেত্রে, রিয়েল এস্টেটের ক্ষেত্রে, তারপর গাড়ির ক্ষেত্রে এটা খুবই পপুলার একটা মেথড। আর লাস্ট যে ক্যাটাগরি নিয়ে আমরা কথা বলবো সেটা হলো গিয়ে এমন নিশ সিলেক্ট করা যেটা খুবই ছোট, খুবই একদম যেটার কি বলবো, যেটার প্রতি ইন্টারেস্টেড মানুষের সংখ্যা অনেক কম। পার্সোনালি আমি এই ভুলটাও করছিলাম, আমি আমার একটা সাইট গত বছর শুরু করছিলাম যেটা শুরুর দিকে আমি যে আর্টিকেলগুলো লিখছিলাম সেগুলো খুবই নিশ ডাউন হয়ে গেছিলো এবং যেটার ট্রাফিক খুবই কম ছিল, মানে যেটাতে ইন্টারেস্টেড মানুষের পরিমাণই খুব কম ছিল। সো এমন ভুল করা যাবে না। আমি বর্তমানে রেকমেন্ড করি এমন একটা নিশ সিলেক্ট করতে যেটা আপনি অ্যাট লিস্ট 100 আর্টিকেল লিখতে পারবেন। একটা টাইমে আমি রেকমেন্ড করতাম মোটামুটি 30 আর্টিকেল লিখতে পারলেই হইলো, বাট সেটা আমি এখন রেকমেন্ড করি না, কারণ গুগল এখন অ্যাকচুয়ালি হালকা সাইট বা থিন সাইট পছন্দ করে না। আপনি আপনার সাইটটা যতটুকু ভারী করতে পারবেন তত ভালো। আমি বলবো যে অ্যাটলিস্ট 100 আর্টিকেল লেখার টার্গেট করেন, আস্তে আস্তে করেন, বাট করতে হবে, একটু ভারী সাইট বানাতে হবে, তাহলে আপনার সাইটের পটেনশিয়ালিটা আরও অনেক বাড়বে। সো যদি আপনি এমন একটা নিশ নেন যেটাতে আপনি 30-40 আর্টিকেল এর বেশি লিখতেই পারবেন না, কোনো ওয়েই নেই লেখার, তাহলে ওই নিশটা আমার মনে হয় না খুব ভালো হবে। এমন নিশ নেন যেখানে আপনি অ্যাটলিস্ট 100-150 আর্টিকেল লিখতে পারবেন। তো এই হলো গিয়ে আমার নিশের লিস্ট, যে নিশগুলো আপনার অ্যাভয়েড করা উচিত। যদি আমার ভিডিওটা আপনার একটু হলেও কাজে লাগে তাহলে একটা লাইক দিতে পারেন, আমার ভালো হবে, আমার চ্যানেলের ভালো হবে, ভিডিওটা আরও অনেক মানুষের কাছে পৌঁছাবে। আর যদি বেশি ভালো লাগে তাহলে শেয়ার করতে পারবেন ভিডিওটা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।